আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে ভোটে লড়ছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিএনএম, বাংলাদেশ কংগ্রেস, তরিকত ফেডারেশন, সুপ্রিম পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টির তিনজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে ফরিদপুরের চারটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন। ফরিদপুরে এক আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন দলটির কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। দলীয় নোঙ্গর প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর ইগল পাখি নিয়ে স্বতন্ত্র হিসাবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আরিফুর রহমান দোলন, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোহাম্মদ আখতারুজ্জামান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির নূর ইসলাম সিকদার। ফরিদপুর দুই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া, তিনি ইগল পাখি নিয়ে লড়ছেন এবং খেলাফত মজলিসের জয়নাল আবেদিন বকুল মিয়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ফরিদপুর তিন সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগল পাখি নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল কাদের আজাদ, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির এস এম ইয়াহিয়া, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মুহিদ হাসান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফরিদপুর চার আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। স্বতন্ত্র হিসাবে ইগল পাখি নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, ফুলের মালা নিয়ে তরিকত ফেডারেশন মাকসুদ আহমেদ, সুপ্রিম পার্টির মোহাম্মদ আলমগীর কবির ও ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের নাজমুন নাহার প্রতিদ্বন্দ্বিতা করছেন।